আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য খুবই একটি অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা হয়তো বাসাতে থেকে বোরিং হয়ে যাচ্ছেন, কারণ এখন তো হোম কোয়ারেন্টাইন চলতেছে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি কম্পিউটারের মনিটরের ওয়ালপেপার। মানে আমি এখন কম্পিউটারে স্ক্রিনে আছি। আপনাদের জন্য এই ভিডিওতে কিছু বেসিক কম্পিউটার কিছু আপনাদের শেখানোর চেষ্টা করব। প্রথমে বলে রাখি, ভিডিওটা কেউ অমনোযোগী হবেন না, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ অনেকেই জানে না যে ভিডিও মানে কম্পিউটার বিষয়ে অনেক কিছু অজানা থেকে যাবে বেসিক বিষয়ে। তাই আপনাদের বেসিক বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের জন্য আজকে ভিডিওতে দেখাতে চলেছি। আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হতে পারে। প্রথমে বলে রাখি, কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটি গণনাকারী যন্ত্র। কিন্তু এখন বর্তমান বিশ্বে কম্পিউটারকে সর্বাধিক সকল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেস কম্পিউটারের। প্রথম থেকে আমরা আপনাদের আলোচনা করার চেষ্টা করব কম্পিউটার। এটা এটাকে ডেস্কটপ বলে। এই যে নিচের দিকে এটা টাক্স বার, এইখানে হচ্ছে স্টার্ট মেনু। আর আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, তারা কম্পিউটার হয়তো অনেক কিছু জানেন, তবুও কিছু অজানা তথ্য আপনাদের বলে রাখি। প্রথমে আমরা জানতে হবে কম্পিউটার। কম্পিউটার যে আমরা বলি, কথা বলি, সে কম্পিউটারে ফুল ফর্মটা কি? আশা করি অনেকেরই হয়তো বা জানা নাই, টেনশনের কারণ নাই, অবশ্যই বলে দিচ্ছি। আমরা ওপেন করতেছি ওয়ার্ড ডকুমেন্ট আপনাদের কিছু বোঝানোর জন্য। নিজের নামটা লিখে নেবেন সবাই। ওপেন করুন। কম্পিউটার, তাই তো, কম্পিউটার আমরা ইউজ করি। এই সেই কম্পিউটার, COMPUTER, কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার ফুল ফর্মটা আপনাদের জানা খুবই দরকার, জেনে রাখা কম্পিউটার ইউজারদের জন্য, এবং যারা ইউজ করেন না তাদের জন্য অবশ্য সবার জন্য এটি জানা দরকার। আপনারা এটা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন বা নোট করে রেখে দিতে পারেন। কম্পিউটারের প্রথম অক্ষর সি। সি ফুল ফর্ম হচ্ছে কমন, ওতে অরিয়েন্টেড, এমতে মেশিন, মেশিন পিতে পার্টিকুলারি, পার্টিকুলারি ইউনিট, টেকনিক্যাল রিসার্চ। তো বন্ধুরা, এই হচ্ছে কম্পিউটার ফুল ফর্ম। ভালো করে আপনারা এটি স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন, মনে করে রাখতে পারেন। কমন অরিয়েন্টেড মেশিন পার্টিকুলারি ইউনিট অ্যান্ড ইউজড আন্ডার টেকনিক্যাল এডুকেশন রিসার্চ। এটা হচ্ছে কম্পিউটারের ফুল ফর্ম। আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে কথায় কথায় গুগল ব্যবহার করি, সেই গুগলের কিন্তু একটা ফুল ফর্ম আছে। এটা আপনাদের সবার জানাটা খুবই দরকার। হয়তো আপনারা অনেকেই জানেন না, কিন্তু সমস্যা নেই, আজকে জেনে রাখুন এবং অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কেউ যদি বলে যে গুগল কি, আপনারা বলতে পারবেন হ্যাঁ, গুগলের ফুল ফর্ম আছে, গুগলের
মানে হচ্ছে এটা। তো আবার টপিকে চলে আসি। গুগল হচ্ছে একটি সব থেকে বড় সার্চ ইঞ্জিন, আমরা সবাই এটাকে চিনি এবং ব্যবহার করি, কিন্তু গুগলের ফুল ফর্ম তো জানি না। আচ্ছা, আপনার গুগলের ফুল ফর্মটা জেনে রাখুন, অনেকে হয়তো জানে না। ফার্স্টে হচ্ছে জি, গ্লোবাল, জি গ্লোবাল, গ্লোবাল অর্গানাইজেশন। গুগলের ফুল ফর্ম জিতে গ্লোবাল, ওতে অর্গানাইজেশন, ওতে অরিয়েন্টেড, জিতে গ্রুপ, এলতে ল্যাঙ্গুয়েজ, অফ ইতে আর্থ। এটা হচ্ছে গুগলের ফুল ফর্ম। আশা করি আপনাদের এই তথ্যটা অবশ্যই অনেক ভালো লেগে আছে। তো আমরা পরে টপিকে চলে যাই। কেমন কম্পিউটার র্যাম কত, কম্পিউটার রম কত, সরি কম্পিউটার হার্ড ডিস্ক কত, কম্পিউটার প্রসেসর কত, এগুলো হয়তো বা অনেকেই বের করতে পারেন না। তো আজকে সেটা দেখে দিচ্ছি। বের করতে হলে আপনার এই যে ডেস্কটপে বিস পিসি বা মাই পিসি নামে কোনো একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিচের দিকে প্রপার্টি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে সব ইনফরমেশন এখানে চলে আসবে। এই যে আমার এই কম্পিউটারে দেওয়া আছে উইন্ডোজ টেন প্রো এডুকেশন ভার্সন, প্রসেসর কোর i3 2.40 GHz, ইনস্টলেড র্যাম 4 GB, তারপরে সিস্টেম 64 GB অপারেটিং সিস্টেম ইউজ করা আছে, আপনারা এটা জেনে গেলেন। আর হার্ড ডিস্ক কত, এটা তো সহজ আপনারা সবাই জানেনই। ডিসপিস দিয়ে দেওয়া গেলে এখানে যে সি ড্রাইভ, ই ড্রাইভ যেগুলো আছে এগুলো, যে এখানে এত জিবি, আমার এখানে 224 GB আর এখানে 227 GB আমার টোটাল হার্ড ডিস্ক। অনেকে আছে যারা এখানে ডিসপিসি বা কন্ট্রোল প্ল্যানেট, রিসাইকেল বিন, এগুলো অনেকেই আছে যারা আনতে পারে না। এগুলো আনার কীভাবে আনতে হবে আপনাদের দেখিয়ে দিব। ফার্স্টে আপনার রাইট ক্লিক করবেন, তারপরে পার্সোনালাইজেশনে যাবেন। এখানে আসার পর থিম নামে এখানে একটা অপশন আছে, এখানে আসবেন। তারপর ডেস্কটপ আইকন সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের দেওয়া আছে যে এগুলো হচ্ছে চেক মার্ক, এরকম দেওয়া থাকবে না, আপনাদের এরকম থাকবে। এই যে আমার ডিসপিসি এগুলো কিন্তু কিছুই নাই। আপনার এবার রাইট ক্লিক করে পার্সোনালাইজ যাওয়ার পরে থিমে যাবেন, তারপর ডেস্কটপ আইকন, এই যেগুলো টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে এখানে অ্যাপ্লাই, ওকে দিলেন, কেটে দিলেন, ডান। আমার কিন্তু সবইগুলা ব্যাক চলে আসছে। আর এগুলো অজানা তথ্য হলো, আমরা যে কম্পিউটার ফার্স্ট অন করার পরে কি করি, আগে যে রিফ্রেশ করি, মনে করি কম্পিউটারটা পাতলা হোক, ভারী যাতে না হোক। কিন্তু আপনারা হয়তো বা এটা জানেন না যে রিফ্রেশ করে কম্পিউটার, এখন যেগুলো কম্পিউটার আপডেট কম্পিউটার, রিফ্রেশ করে কম্পিউটারে কোনো উন্নতি হয় না, কারণ এটা অল টাইম রিফ্রেশ, অটো রিফ্রেশ হতেই থাকে। রিফ্রেশ সিস্টেমটা এখনও অপারেটিং সিস্টেম রাখা হয়েছে, যখন কোনো একটা নাম চেঞ্জ করা হয় তখন সেটা সাথে সাথে সাপোর্ট করে না, কিন্তু সেটা আবার রিফ্রেশ করলে সেটা ঠিক হয়ে যায়। আপনার একটা রিফ্রেশ আপনাদের জন্য শিখে দিচ্ছি, যেটা করলে আপনাদের কম্পিউটারটা অনেক ভালো থাকবে, বেটার থাকবে, একটু ফাস্ট কাজ করতে পারে। এই যে এই কাজ, এই যে রিফ্রেশ হচ্ছে অটো, আপনি কিছু করতে হবে না। তো এই জিনিসটা কিভাবে তৈরি করবেন, এই জিনিসটা তৈরি করার জন্য প্রথমে আপনার সার্চ বারে আসতে হবে। এখানে লিখবেন নোটপ্যাড,
এই যে নোটপ্যাড চলে আসছে, এটা ওপেন করার পর লিখবেন আইকো বড় হাতের সি ডি ইউজ করবেন, ক্লোন সরি সি ডি স্ল্যাশ ইন্টার, এখন লিখবেন ট্রি ইন্টার। আপনার এখন দেখতে হবে আপনার কি কি ড্রাইভ আছে ডিস পিসিতে গেলেন। আমার শুধুমাত্র এখানে দুইটা ড্রাইভ আছে, সি ড্রাইভ আর ডি ড্রাইভ, সেজন্য আমি দুইটা ড্রাইভ এখানে উল্লেখ করব। সি ড্রাইভ লিখব সি ক্লোন ইন্টার, আবার ট্রি ইন্টার ডি, দুইটা ড্রাইভ আছে সেজন্য আমি সি ডি লিখলাম। আপনার যদি আরও বেশি ড্রাইভ থাকে আবার ইন্টার লিখে ট্রি দিয়ে আবার ই ড্রাইভ এমনভাবে দিতে পারেন, সেটা আপনার আপনার পিসির উপর ডিপেন্ড করতেছে আপনি কয়টা পার্টিশন দিয়ে রাখছেন হার্ড ডিস্কে। তো এইটুকু আমাদের লিখতে হবে জাস্ট দুইটা ড্রাইভ, সেজন্য দুইটা লিখবো, তারপর এখানে এসে সেভ দিব কন্ট্রোল এস শর্টকাট কমান্ড কন্ট্রোল এস, সেভ দেওয়ার পরে এটা আপনি ইচ্ছে মতন চাইলে সেভ করতে পারেন। এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, কোথায় সিলেক্ট সেভটা করবেন দেখেন, আমার সাজেস্ট করবো আপনি ডেস্কটপে সেভ করেন। তারপর এখানে রিনেম রিনেম দিবেন রিফ্রেশ এফিএস রিফ্রেশ, আমার অলরেডি আছেই সেজন্য আমি জাস্ট অন্য একটা নাম দিলাম। সাপোজ আপনারা যে কোনো একটা নাম দিবেন, তারপরে ডট দিবেন, ডট দেওয়ার পরে বি এ টি ব্যাট দিবেন, তারপর টেক্সট ডকুমেন্ট থেকে অল ফাইলে সিলেক্ট করবেন, তারপরে জাস্ট সেভ দিবেন, তারপরে এটাকে দিবেন। ব্যাস আমি ডেস্কটপে সেভ করছি, এই যে কিছু নামে জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনারা একটা ডাবল ক্লিক করেন এখানে, তাহলে এই যে কম্পিউটার কিন্তু রিফ্রেশ নিয়ে নিচ্ছে। তারপরে আপনাদের রান কমান্ডের কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি যেগুলো আমার কাজ লাগবে। রান কমান্ড, রান কমান্ড কিভাবে আনতে হবে, উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করবে তাহলে রান কমান্ড চলে আসবে। এই যে উইন্ডোজ চাপেন, তারপরে আর বাটন চাপেন, তারপরে রান কমান্ডে যে চলে আসছে। তারপরে এখানে আপনারা অনেক কিছু করা সিএমডি, সিএমডি ওপেন করবেন, আমরা সিস্টেম যত সিস্টেমের ইনফো দেখতে চাচ্ছি আমরা, তাহলে লিখবো সিস্টেম ইনফো, ইনফো দিয়ে আমরা ইন্টার দিব। লোডিং প্রোগ্রেস স্লোড লিখছে, এই যে আমার সিস্টেমের যত যে সিস্টেম আছে কনফিগারেশন আছে সব আমার এখানে কিন্তু চলে আসছে। আপনাদের জন্য আরো একটি ট্রিক্স, যে আমরা যেরকম অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ফোনে যেরকম স্ক্রিনশট দেই, স্ক্রিনশট হচ্ছে যে পাওয়ার বাটন আর মাইনাস বাটন চেপে রাখলে কিন্তু স্ক্রিনশট নেয়, কিন্তু কম্পিউটারে কিন্তু তেমন স্ক্রিনশট দেওয়া যায়। সেটা কীভাবে দেয় অনেকে কিন্তু এটা পায় না, সেটা আপনাদের আজ শিখে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনার কিবোর্ডে কমান্ড দিবেন উইন্ডোজ প্লাস স্ক্রিন প্রিন্ট, এটার ফুল ফর্ম কিন্তু স্ক্রিন প্রিন্ট নামে আপনাদের কিবোর্ডে একটা বাটন থাকবে, উইন্ডোজ প্লাস স্ক্রিন প্রিন্টে একটা চাপ দিবেন, আপনার কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। যেমন দেখাচ্ছি এটা, এখানে আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিছে এই যে কেবল দিয়ে আমার যে স্ক্রিনশট স্ক্রিনশট কিন্তু নিয়ে নিছে, তাহলে আমরা আর কি এটা কিন্তু শিখলাম। অবশ্যই ভালো করে এগুলো শিখবেন, উইন্ডোজ প্লাস স্ক্রিন প্রিন্ট। তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড নোটিফিকেশনটি অন করে দিন, কারণ কম্পিউটার বিষয়ে আমি অনেক
আস্তে আস্তে বেসিক লেভেলে আপনাদের থেকে শুরু করছি ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনাদের কম্পিউটার, মাইক্রোসফট অফিস বিষয়ে সব কিছু বিস্তারিত সব আলোচনা করা হবে, কম্পিউটার শেখানো হবে, আর অ্যাডভান্স লেভেলে অনেক কিছু আপনাদের শেখাবো। আর আমি অসুস্থ, আমার খুব ঠান্ডা লাগছে, তারপর আপনাদের জন্য ভিডিও বানালাম যাতে হোম কোয়ারেন্টাইন থেকে অন্তত কিছু একটু শিখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন রাখুন। বাই বাই।